आज के पेला दो हाथ भोरे जाचिलो स्वप्नो आमार खुशीर खावे কিছু কিছু সুখে লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় ঘুগনি বিক্রি করবে না ঘুগনি বিক্রি করতেই যাচ্ছি এখন চলো কে বাজ বৌদি বাজ না বৌদি বাজ বৌদি বাজ হলে তাহলে তুমি ঘরে বউ রাখতে পারতে না এজন্য বৌদি বাজ হয়নি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংতন্ময় আজকে নিজেটা সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে কি 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 আরে বলুন কি সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হচ্ছে কারণ আজকে কোন জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে চলেছি সিগলি দিদি যাচ্ছে যা আমি বুঝাচ্ছি এই কয়জন মিলে আমরা যাচ্ছি এর ভিতর রয়েছে একটা চমকদার জিনিস সেটা আমরা ওখানে যে যা করব তা তো বুঝতে পারবে আমরা যেতে চলেছি শান্তিপুর রথের মেলা থ্যাঙ্কস টু প্রীতমদার পিয়ালি দিকে ওরাই আমাদের ইনভাইট করেছে তো চলো আর বেশি বকবো না ভাগ আগে এক্সপোর্টে যাওয়া যাক তো যাই হোক আমরা এখন গাড়িতে উঠে গেছি আমি আর দিদি এখন বসে রয়েছি আর জামাইবু গেছে একটু মামুর জন্য দুধ ফুটে আনতে যেহেতু মামু এখান থেকে ডাইরেক্ট যায় বর্ধমান দিদিরা আজ গোগুলা থেকে ডাইরেক্ট বর্ধমানে যাবে চলো ব্লগটা দেখতে থাকো 2000 years later তো যাই হোক আমরা সেই ডেস্টিনেশনে অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন কিটাউন তো এখন শুধু মঞ্চে উঠবো মঞ্চে উঠে শুধু ভাবছি মাইক্রোফোনটা আমার হাতে দেবে আমি কি বলবো সেটা এক্সাইটেড আর দিদি তুমি কি এক্সাইটেড ইয়েস অনেক এটাও ফার্স্ট টাইম মানে খুব ভালো লাগছে খুব মজা লাগছে কিন্তু ওদিকে আবার ভয় ভয় লাগছে সিরাই সিরাই গরম রক্ত এছাড়াও এখানে অনেক ধরনের অফার রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত ধরনের লাইভ ম্যাচ দেখতে পারেন এবং সেই ম্যাচে অনুমান করে খেলতে যেমন কোন টিম জিতবে আর কোন টিম রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে আরো বিভিন্ন ধরনের অনুমান করে বাজি ধরতে পারে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম সেগুলো খেলেও টাকা উপার্জন করতে পারে আর রেজিস্টার করার সময় আমার প্রোমোকোড তন্ময় ব্যবহার করলে সোমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজে পেটিএম ব্যাংক অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের ডেসক্রিপশন এবং কমেন্টে অনেক্স বেট প্রোমোকোড পিন করা আছে এবং প্রোমোকোডটি ব্যবহার করুন ও আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন জীবনে সব থেকে তোমার বেশি টেনশনটা কোথায় আমার তো ভাই যখন এক জায়গায় এসে যখন এই জিনিসটা পাই তখন আমার বেশি টেনশন হয় কোথায় যে ভাই ছাড়বো কে কি বলবে তা আমি এই বাড়িতে ছাড়তে এসেছিলাম এখন যাবো ভিতরের দিক মানে ভিতরে অনেক লোকজন রয়েছে তো চলো আগে ভিতরে যাও এরকম একটা ক্রাউড দেখতে পাচ্ছি এখানে তো বেসিক্যালি এখানে অনেক বড় বড় ক্রিয়েটররা এসেছে তাদের সাথে একটু পরিচয় করেছি অলরেডি কিছু ক্রিয়েটরের সাথে পরিচয় করে দিয়েছি আর কিছু ক্রিয়েটর আছে পরিচয় করব তো চলো তো নেক্সট টাইম আড্ডা মারার জন্য আমাদের বগুলাতে ইনভাইট রইল বগুলা কিন্তু আসবে হ্যাঁ ঠিক আছে দিদিও আসবে বন্ধ করো হাত জোর কে দিদি কেমন আছো বলো দিদির সাথে কিন্তু অনেকদিন পর দেখা বিগত 3 বছর পর দেখা আমি এক বেছিলাম কি দিদিকে ইনস্টাগ্রামে এসএমএস করি ভাবলাম কি না মানুষটা বার্তা বার্তা দেবে কি না বগুলাই কিন্তু ইনভাইট রইল তোমার প্রত্যেকের জন্যই সঙ্গে রয়েছে বন্তন্ময় বন্তন্ময় পাশে আসবে সবার
মেয়েরা ভালো বুঝবে সঠিক বলেছে আর যারা দেখো আমার ব্লগ জানো আমি মেয়েবাজি করতে বেশি ভালোবাসি কারণ দেখো মেয়েবাজি কন্টেন্টটা এমনই কন্টেন্ট মানে কোনো বোর্ড পিছনে লাগতে হয় না চারটার মেয়ের পিছনে লাগলেও না এরকম ব্যাপার আমি ওই মেয়েবাজি কন্টেন্টটা বেছে নিয়েছি কেন বৌদিবাজি কন্টেন্ট আমাদের সুপ্রিয় দান মানে বস আছে এবার দেখলাম কি মেয়েবাজি কন্টেন্টটা একটু ফাঁকা আছে সাইট করে ঢুকে গেলাম ওই কন্টেন্টে মানুষের ভালোবাসা অনেক পেয়েছি তো এখানে এই পর্যন্তই বলবো এই মঞ্চে উঠে আমি বুঝতে পেরেছি আজকে আমি কি করেছি ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে আমি খুব খুব এক্সাইটেড আর কিছু বলার নেই হাত পা অলরেডি কাঁপছে তো বন্ধন ভাই ভিডিওগুলো দেখবে তো পরে থ্যাংক ইউ সো মাচ কিন্তু তারা থাকে না কোন সময় পিয়ালি কোনো ভিডিওই করতে পারে না এক বছরের উপর হয়ে গেল ভিডিও করি পিয়ালি কোনো ভিডিও করতে পারে না যে আজকে পিয়ালি কি করে কথাগুলো বললো আজকে কি করে বললো কথাগুলো তো যাই হোক নেক্সটে আমরা দেখে দেবো আমাদের অনন্যা অফিসিয়াল সোনাই স্ল্যাশ পূজা এবং অভিজিৎ দত্ত যাদের নাম ঘোষণা করলাম তারা প্রত্যেকে মঞ্চে আসবে মানে ওখানে উঠে আমি কি বলবো সেটাই ভাবছিলাম কি বলবো রে ভাই তো চলো ব্লগটা দেখতে এখন হচ্ছে প্রাংবাজ অয়নের সাথে ভাই পরিচয় করবো আগে পরে ভাই কখনো দেখা হয়নি এই যে ফার্স্ট টাইম দেখা হবে তার সাথে পরিচয় করবো স্যার আপনার জন্য কি অটোগ্রাফ নিয়ে দাঁড়াতে হবে আজকে এখানে প্রত্যেকটা লোকের সাথে আমি নিজে সেলফি নিয়েছি যারা ভালোবাসা মানুষ ছিল এতদিন সবাই সেলিব্রিটিদের সাথে সেলফি নিত কিন্তু আজ আমি নিজে কোনো কেস ফেস খেলে আমি নিজে সবার সেলফি নিয়েছি আজকে চলে আসবে আমার বলাটাই ভুল হয়ে গেছে বলাটাই ভুল হয়ে গেছে আমার ভাই বলাটাই ভুল হয়ে গেছে আমি বলেই তো বিপদে পড়ে গেছি তোমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছে তুই পিদির ভাই না আমার সবকটা ভিডিও তা তোমারে একটা ইনভাইট করলাম আমাদের বগুলায় যাচ্ছ কবে চলো চলো আমার টাকা আমার টাকা
আপনারা ধৈর্য ধরে অনুষ্ঠানটা উপভোগ করুন। তো সবাইকে টাটা দাদা, আমাদের বগুড়াতে যেও, বগুড়াতে যেও। সবাইকে টাটা দাদা, বগুড়াতে যেও, ইনভাইট রইল। দাদা আসি, বগুড়াতে যেও। ও দিদি, আজকে এখানে মেলা আছে, এখানে ঘুগনি বিক্রি করবে না? আরে না, ঘুগনি বিক্রি করবে না, ঘুগনি বিক্রি করতেই যাচ্ছি এখন। চলো, তোমার দোকানে আজকে ঘুগনি খাবো, তোমার দোকানে আজকে ঘুগনি খাবো, স্পেশাল ঘুগনি আজকে খাবে, তাই তো? আমাদের মাছ দিয়াতে গেছো, তুমি বগুড়ায় যাওনি, একবার হলেও বগুড়াতে ঘুরে আসো। হ্যাঁ, শিবনিবাস গিয়েছো না? হ্যাঁ, 14 কিলোমিটার আমাদের বাড়ি। বাই, বগুড়াতে যাও দাদা, ইনভাইট রইল। একদম যাবো। তো এখন বাইরের দিক যাবো, মানে বাইরে বলতে পুরো বাইরে চলে যাবো। ভাই, মানুষের ভালোবাসা পেলাম, আবার আসবো এই শান্তিপুরে, শান্তির জায়গায় তো আবার আসবো। তো এখন যাবো প্রীতম পিয়ালি দিদিদের বাড়িতে, তো চলো ওখানে যাওয়া যাক। বন্ধু কোথায়? তোর বন্ধু হয় এনার বান্ধবী হয়, সেটাই আমি বলতে যাচ্ছি। এ তপুদা, আমার বান্ধবী হয়, বাবাই দাও হতে পারে রে। বড় ক্রিয়েটার হলে একটু বডিগার্ড বডিগার্ড রাখে। আজকে বলছি এখনই চলো আমাদের সাথে সবাইকে টাটা, টাটা টাটা, সাবস্ক্রাইব টু বংতন্ময়, প্রাঙ্গা জয়েন্দ, বাই, দেখা হচ্ছে পরে, টাটা। এরে বাবা, কার বড় বেনিফিট ব্যাগ, টাটা। ও যাচ্ছে ওখানে।
মানে এখানে ক্রাউডটা কি জাস্ট ওয়াও লেগে যাচ্ছিল, মানে মানুষের ভালোবাসা এতটা পেয়েছি আমি আজকে। হ্যাঁ আমি যাচ্ছি, মেয়ে বাজে ইউটিউবার বলে কথা, যদি মেয়েরা না ডাকে কি করে হবে। মানে পুরো ফুল ক্লান্ত হয়ে পড়েছি এখন, এখন এসেছি প্রীতমদার পিয়ালি দিদিদের বাড়িতে, আর এসে বসেছি ফ্যান ট্যান চালিয়ে। দিদা কেমন আছো? ভালো আছি। তোমার ভালোবাসায় তো আমি আরো বেশি ভালো আছি। তুমি ইয়ং ছেলে, পায়ে খুব জোর, আরো কোথায় কোথায় জোর আছে ঠিক আছে নাকি, মানে মনের কথা বলছি, মনে, হ্যাঁ মনে খুব জোর তোমার। এখানে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মানে আমি কি খেলার পুতুল নাকি? তাহলে হাসাহাসি করছো কেন? যে এক্স কে নিয়ে বাড়িতে আসে সবাইকে টাটা টাটা টাটা। তো সবাইকে টাটা করে দিলাম, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুখে থেকো, 10-12টা ছেলে মেয়ে নিয়ে সংসার করো। বিয়ে হয়ে গেছে আমার, ছেলে মেয়ে হবে 10-12টা। আশীর্বাদ করো। ফুটবলের টিম মানে বা গিনেস বুকের নাম লেখাবো, তাই তো? অবশ্যই আমি লেখাবো, দেখো শাড়ি পরে উঠেছি কিভাবে। তোমার তো ক্ষমতা সাংঘাতিক, মেলার মাঝখানে তুমি ঘুগনি বিক্রি করো। টাটা দিদি, টাটা, বেশি করে বেশি করে, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে এরকম দেখা করেছো, খুব খুব ভালো লাগছে তোমার সাথে। মুখের মধ্যে ফ্লাশ ফ্লাশ রেখে দিয়েছো, মুখের মধ্যে ফ্লাশ ফ্লাশ রেখে দিয়েছো কি? মানে মুখ থেকে দেখাতে চাইছে না। আহা হা হা হা, আর কান্দো না কান্দো না, তুমি সজন। টাটা দিদি, এখানে BMW নিয়ে আসবা, এত বড় ইউটিউবার কি করছো? স্টুডিওর জন্য জায়গা কি? নতুন বাড়ি করছো আবার বলছিস টাকা নাই, মানা যায় না, বিয়ে করছো তুমি, একদমই মানা যায় না। ভিতরে চলে যাও, টাটা টাটা, এই টাটা, আগুন চলে যাবে তা ভালো, মানুষের মনে আগুন জ্বলছে সেটা দেখছো না তুমি, মানে এমনি আগুন জ্বলছে সেটা দেখছো তো। চলো এ ভাই, তোর এটা কিন্তু দিস। হ্যাঁ, কত কটার সাথে প্রেম করিস? কি কটার সাথে প্রেম করিস? কেন? হ্যাঁ সবার সাথে করিস না, ওটা না, রিয়েল কার সাথে? রিয়েল মেনশন করবি না নাম? হ্যাঁ অনেক, দাদু হরে কৃষ্ণ। তো চলো এখন বাড়ির দিক যাওয়া যাক। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা আজকে তোমরা যদি আমার পাশে এইভাবে না থাকতে, আজকে আমি ওই স্টেজে যেতে পারতাম না, ওই স্টেজে যে মাইক্রোফোনে কথাও বলতে পারতাম না, আজকে একটা মেয়ে বাজি ইউটিউবার হতে পারতাম না, মানে সবই তোমাদের অনুদান। মানে তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা মানে মুখে বলে বোঝাতে পারবো না। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, লাভ ইউ। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, লাভ ইউ।